নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কাই এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো ক্রিকেট নিয়ে আইপিএল এর কিছু ট্রেড আপডেট নিয়ে এবং কিছু রুমার্স যেগুলো ঘোরাফেরা করছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তবে তার আগে একটা বিষয় নিয়ে কথা বলতে হবে ভাই এসব কি কমেন্ট আসছে এসব কি দেখছি অনেকে কমেন্ট করছে দাদা আবার কি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা রিম্যাচ হবে অস্ট্রেলিয়া চিটিং করেছে রোহিত শর্মা কি আউট ছিল এই টাইপের অনেক কমেন্ট দেখছি ভাই ভালো হয়ে যাও যারা এই টাইপের খবর ছড়াচ্ছ আর এই ধরনের খবরগুলো বিশ্বাসের লোকে করে নিচ্ছে কি অবস্থা তো অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে মিটে গেছে পরের ওয়ার্ল্ড কাপে ফোকাস করো ওইটা নিয়ে পড়ে থেকে আর লাভ নেই ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলছে যে রোহিত শর্মা নাকি ওটা ক্যাচ ছিল না ট্রাভিস হেড নাকি বল মাটিতে লাগিয়ে দিয়েছে ভাই ওগুলো সম্পূর্ণ মিথ্যা কারণ যখন ট্রাভিস হেট ক্যাচটা নিয়েছিল লাইভ রিপ্লে দেখাচ্ছিল তখনই আমি ওটা দেখছিলাম কারণ ওই টাইপের ক্যাচ নিতে গেলে অনেক সময় বল মাটিতে থেকে যায় তবে ট্রাভিস হেড প্রপার টেকনিকে ক্যাচটা নিয়েছে দুর্দান্ত ক্যাচ নিয়েছে বলের মাটির সঙ্গে কোনো টাচই ছিল না ব্রিলিয়ান্ট ক্যাচ ছিল ওটা এবং অবশ্যই আউট ছিল কোনো সন্দেহ নেই সেই ব্যাপারে আর বাকি যারা ফাইনালে রিপ্লে হবে বলছে তারা তো মানে বোধ মেন্টালি পাগল হয়ে গেছে ইন্ডিয়া হারার পর তবে কালকে ইন্ডিয়া জিতেছে রিঙ্কু সিং জিতিয়েছে এবার অনেকে দেখছিলাম বলছিল যে ওই হাটটা তো ঘোরানো যাবে না রিঙ্কু যতই যেতাক ভাই ওটা নিয়ে পড়ে থেকে তো আর লাভ নেই খেলাটাকে আমার মনে হয় খেলার মতো নেওয়া উচিত আমরা প্রচন্ড আবেগ দিয়ে ভাবি খেলাটাকে একদম লাইভ বানিয়ে ফেলি আগেই এত কিছু ভেবে ফেলি যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে এটা হবে ওটা হবে ভাই খেলাটা অত আবেগ দিয়ে ভেবে হয় না অস্ট্রেলিয়া দেখেছো তারা ওয়ার্ল্ড কাপ জিতে আর কি তাদের দেশে গেছে সেরকম কোনো উত্তেজনা নেই কিছু নেই লোকজন আনন্দ করছে করছে ফলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলো তো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মাথায় অতটা চাপ থাকে না ভারতীয় প্লেয়াররা অনেক বেশি চাপ নিয়ে ফেলে এই ওয়ার্ল্ড কাপের স্কিল ওয়াইজ ভারতীয় টিমের ধারে কাছে কোনো টিম ছিল না বাট ফাইনালে ভারত প্রেসারে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ওই প্রেসারটা অনুভব করে না তার কারণ এটাই যে তাদের দেশে তারা ওয়ার্ল্ড কাপ মানে না জিতলেও তাদের দেশ যেরকম চলছে সেরকম চলবে তাদের কাছে অনেক স্পোর্টস আছে তারা ক্রিকেটে না হলে ফুটবলে ফোকাস করে রাগবিতে ফোকাস করে অনেক খেলা আছে বাট আমাদের ভারতে কি বেশিরভাগ মানুষজনেই শুধু ক্রিকেট নিয়েই পড়ে থাকবে বাকি এশিয়ান গেমসে আমরা এত ভালো করলাম এত স্পোর্টস আছে ফুটবলও ভারত আস্তে আস্তে উন্নতি করছে মানুষের সেদিকে নজরই নেই শুধু ক্রিকেট আর ক্রিকেট এবং মানুষ ক্রিকেটটাকে এমনই লাইফ বানিয়ে ফেলেছে যে ভারত সেরে যাবার পর সুইসাইডের পর্যন্ত খবর এসেছে মানে মানুষ ভারত হেরে যাওয়াতে সুইসাইড করেছে তাই মানে এতটাও এক্সট্রিম হয়ে যাওয়া হয়তো ঠিক না মানে আমি নিজেও হয়ে যাই এতটা আবেগপ্রবণ তবে খেলাটাকে খেলার মতোই দেখা উচিত হয়ে গেছে ফাইনাল ঠিক আছে পরের বার দেখা যাবে কি হয় এবং সেখানে টি টোয়েন্টি সিরিজ চলছে জিতলে এনজয় করো মানে যারা ভাবছ যে না আর খেলা দেখবো না আর এইভাবে হবে না এই সিরিজ দেখে কি হবে সেই তোমরা মাঝখানেক বাদে যখন সব ভুলে যাবে আবার খেলা দেখতে শুরু করবে তো যাই হোক তো এটাই বলছিলাম যে এত আবেগ দিয়ে ভেবে লাভ নেই এখন রিঙ্কু সিং চলে এসেছে আর অ্যাকচুয়ালি রিঙ্কুর জন্যই কালকের ম্যাচটা আমি হয়তো দেখেছি নয়তো একটা ওয়ার্ল্ড কাপ মানে এত বড় একটা টুর্নামেন্ট দেখার পর ইমোশনালি মেন্টালি অনেকটা ড্রেন্ড হয়েছিলাম তো সেখানে আদৌ মানে একটা টি টোয়েন্টি সিরিজ একদম ওয়ার্ল্ড কাপের এত পরপর দেখতে পারতাম কি না সন্দেহ ছিল বাট রিঙ্কুর জন্যই আবার ক্রিকেটে ইন্টারেস্ট ফিরেছে এবং রিঙ্কু সেটার আর কি ভালো প্রতিদানও দিয়েছে ম্যাচ জিতিয়ে তো সেখানে ওয়েল ডান টিম ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজে তো দেখা যাক ওয়ার্ল্ড কাপ দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাও খুব সামনে ছ সাত মাস পরেই ওয়ার্ল্ড কাপ সেটার প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে সঙ্গে আইপিএল নিয়ে প্রচুর খবর আসছে এবং আইপিএল ট্রেড নিউজ সেই টাইপেরও অনেক খবর বেরিয়ে আসছে তো মেন ব্যাপার হচ্ছে যেটা তোমাদের অনেকদিন আগে থেকে জানাচ্ছিলাম যে বেন স্টোকস সে কিন্তু চেন্নাই সুপার কিংস টিমের সামনের মরসুম থাকবে না সেটা কালকে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে চেন্নাইয়ের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে বেন স্টোকস সে কিন্তু পরের আইপিএলে থাকছে না মানে সামনের আইপিএলে ইভেন বেন স্টোকস কিন্তু আইপিএলই অংশ নেবে না তো সেখানে বেন স্টোকস ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তার নাম তুলে নিয়েছে তো এটা তো হয়েই থাকে স্টোকসের মতো প্লেয়াররা আসে একটা মরশুম খেলে টাকা কামায় খেলতে পারলো কি পারলো না আলাদা ব্যাপার আবার চলে যায় আবার একটা মরসুম খেলে না আবার একটা মরসুম আসে তো সেখানে বেন ইউজুয়াল একটা আগের মরসুমটা খেলেছে সুযোগ তো পাইনি সেভাবে খেলার জন্য এবং সেখানে কিন্তু পরের মরসুম মানে সামনের মরসুম যে মরসুমটা আসছে সেই মরসুম থেকে আবারও নাম তুলে নিয়েছে এবং আমার মনে হয় না নাম তুলে না নিলেও সিএসকে তাকে রাখতো হয়তো বেন স্টোকস আবার সেক্ষেত্রে অপশানে আসতো তবে চেন্নাই সুপার কিংস ডেফিনেটলি অন্যরকম কিছু প্ল্যানিং করবে বলে শোনা গিয়েছিল নেক্সট যদি আরেকটা রুমোর নিয়ে কথা বলি যেটা নিয়ে অনেক প্রশ্ন আসছে এবং অনেক জায়গাতেই রুমোরটা ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে জেসস্বী জয়সাল সে কি কলকাতা নাইট টুয়ার স্ট্রিমে আসবে কারণ হিসেবে দেখানো হচ্ছে জয়শওয়াল নাকি কলকাতা নাইট রাইডার্সকে ইনস্টাগ্রামে ফলো করে আমিও তো কে আর কে ইনস্টাগ্রামে ফলো করি তো ভাই এইগুলো ফ্যাক্টর না কে কোন টিমকে ইনস্টাগ্রামে ফলো করছে রাসেল যেমন হঠাৎ করে হায়দ্রাবাদকে ফলো করতে শুরু করেছিল শুধু কে আর আরকেই ফলো করতো অন্য কোনো টিমকে করতো না ওটা কিছুটা ফিসি ব্যাপার ছিল বাট যদি তুমি জয়শওয়ালের দেখো সে কে কে আর কে ছাড়াও আরও বেশ কিছু আইপিএল টিমকে ফলো করে তো শুধুমাত্র ইনস্টাগ্রামে ফলো করলেই কেউ কোনো টিমে চলে আসবে সেরকমটা না একটু লজিক্যালি ভাবতে হবে কে কেনের জন্য যেরকমটা হচ্ছে রিঙ্কু সিং রাজস্থানের জন্য সেরকমটা হচ্ছে জয়সাল তো সেখানে ওই টাইপের একটা ট্যালেন্টেড প্লেয়ার ইয়াং প্লেয়ার তাকে কেন রাজস্থান ছাড়বে মানে এগুলো তো ভাবার বিষয় হঠাৎ করে এমনি এমনি তো রাজস্থান ছেড়ে দেবে না তো সেক্ষেত্রে আমার তো মনে হয় না এই টাইপের ট্রেড হওয়ার কোনো রকম পসিবিলিটি আছে এবার যদি হয় সেখানে জানতে পারবে বাট লজিক্যালি ভাবলে এই টাইপের ট্রেড রাজস্থান কেন করবে না করার চান্সটাই বেশি তবে মানে একটা বড় সম্পর্ক কিন্তু ছিন্ন হতে পারে কলকাতা নাইট রাইডার্স আর আন্ধ্র রাসেলের মধ্যে রাসেলকে নিয়ে যে রুমোর্সগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু মানে সত্যি রুমোর্স এবং সেক্ষেত্রে নেক্সট দু থেকে তিন দিন মানে ছাব্বিশ তারিখ অবধি দুটো প্লেয়ারের দিকে কিন্তু মেনলি নজর থাকবে একজনের নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া একজনের নাম হচ্ছে আন্ধ্র রাসেল লাস্ট অবধি তারা তাদের টিমে কন্টিনিউ করবে কি সেটাই দেখার রাসেল বিশেষ করে তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে শিওর না তাকে রাখবে না ছাড়বে একটা রিপোর্টস কিন্তু বেরিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স ইঞ্জুরিপূর্ণ প্লেয়ারদের অফলোড করার চেষ্টা করছে এবং ইঞ্জুরিপূর্ণ প্লেয়ার বলতে গেলে প্রথমেই যার নামটা মাথায় আসবে তার নাম হচ্ছে আন্দ্রা রাসেল বেশিরভাগ সময় কিন্তু রাসেল ইঞ্জুরি নিয়ে ভোগে এবং সেখানে অনেকে ভাবছে যে গৌতম গম্ভীর এসেছে রাসেল তো এবার থাকবেই থাকবে তবে আমার মনে হয় গম্ভীর আসার পরই রাসেলের থাকার চান্সটা কিছুটা কমে যাবে তার কারণ হচ্ছে গৌতম গম্ভীর কিন্তু ইমোশনালি কম ভাবে এবং সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে রাসেল ষোলো কোটি টাকার মতো পারফরমেন্স কে কে আর জার্সিদের দিচ্ছে না এটা একটা ফ্যাক্ট এবং সেখানেই কিন্তু মানে রিসেন্ট রিপোর্ট যা বলছে আন্ধ্র রাসেলের সঙ্গে দুটো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিন্তু ভালো রকম কথাবার্তা চালিয়েছে ভালো রকম ডিসকাশান হয়েছে একটা ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আরেকটা ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে রাজস্থান রয়্যালস দুই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকেই কিন্তু আন্ধ্র রাসেলকে ট্রেড করার জন্য ভালো রকম ইন্টারেস্ট দেখানো হয়েছে তো সেখানে নেক্সট দু থেকে তিন দিন সেই দিকে নজর থাকবে যে ট্রেড হচ্ছে নাকি রাসেল রিলিজ হচ্ছে নাকি কলকাতা নাইট টাইডার্স টিমে থাকছে এবার যদি এরকম হয় যে রাজস্থান রয়্যালসকে কে হয়তো আন্ধ্র রাসেল দেবে তার পরিবর্তে হয়তো জয়শওয়ালকে চাইছে এই টাইপের কোনো খবর যদি ভেতরে থাকে সেটা একটা ব্যাপার হতে পারে যে কারণে হয়তো জয়শোয়ালের রিউমোটটা এসেছে বাট তারপর রাসেলকে দিয়ে জয়শওয়ালকে পেলে কে আরই লাভবান হবে রাজস্থানের দিকটাও তো ভাবতে হবে কে কেয়ার ফ্যানাটা কে কেয়ার অ্যারাউন্ড ভাববে বাট ওভারঅল যদি নিউট্রালি ভাবো জয়শয়াল রাজস্থানের সম্পদ তো সেখানে শুধুমাত্র যদি জয়শওয়াল মানে ভীষণভাবে চায় কেক আসতে এবং রাজস্থানে থাকতেই না চায় সেক্ষেত্রেই হয়তো সেটা সম্ভব আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না জয়শোয়ালের আসার চান্স আছে বাট হ্যাঁ আন্ড্রেড আসেল কে ক্যারে তাকে আমরা দেখতে পাবো কি পাবো না সেটা নিয়ে কিন্তু ভালো রকম প্রশ্নচিহ্ন থাকছে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এই দুই টিম কিন্তু ট্রেডের ব্যাপারে কথাবার্তাও চালিয়েছে এবং সেখানে দেখা যাক ফাইনালি কলকাতা নাইট রাইডার্স কি সিদ্ধান্ত নেয় এখনও হয়তো ফাইনাল সিদ্ধান্ত নেয়নি বাট নেক্সট দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু রাশেলের ব্যাপারে বড়সড় কোনো আপডেট বেরিয়ে আসতে পারে তো তোমরা ফাইনালি কি চাইছো রাশিয়ালকে কে কে দেখতে চাও নাকি রাশিয়ালের পরিবর্তে নতুন ধরনের কোনো নতুন মুখ দেখতে চাও যেমন ট্রাভি সেড বা বোলারদের মধ্যে ধরো জেরাল কোয়েটস এই টাইপের প্লেয়ারকে কে কে আর টার্গেট করুক সেটা চাও কমেন্টে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট পেলে তো চলো বাই বাই